আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ডাকতে বলতেছে বাবারে তোমার গায়ে কি পাখার বাতাস লাগেনি মুরিদ ডাকতে বলেন হ্যাঁ হুজুর আমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে বাবা কেন তোমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে বলল হুজুর আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয় ওই বাতাস আমার গায়ে লাগতেছে হুজুর আপনার গায়ে বাতাস লাগে ওই বাতাসগুলি আমার গায়েও লাগে কারণ আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয় আল্লাহর ওলি বললেন বাবা কেন তোমার গায়ে বাতাস লাগে মুরিদ বলতেছে হুজুর আমি আপনার সোহবতে বসছি এই জন্য আপনার গায়ের বাতাস আমার গায়েও লাগতেছে আল্লাহর ওলি ডাক দিলেন বাবা কোরআনের সে আয়াত কি তুমি পড়ো নাই আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলেন নিশ্চয় আমার রহমত আমার মুহসিনদের নিকটবর্তী মুরিদ বাবারে আমার গায়ে আমার পাশে বসার জন্য আমার খাদেমের পাখার বাতাস যদি আমার গায়ে লাগার পরও তোমার গায়ে লাগে আল্লাহু আকুনু মাসাদিকিন দিয়ে বুঝাইলেন বান্দা আমার ওলির সোহবতে যাও আমার ওলির কাছে রহমত আমি আল্লাহর পাঠাই তুমি সোহবতে বসলে তুমি রহমত থেকে মুক্ত হবে না তোমাকে আমি আল্লাহ ওলির সাথে রহমতের আওতার ভিতরে নিয়ে আসবো জোরে বলবেন মারহাবা আজ পড়েন নাই রোজা রাখেন নাই আপনি হজ করেন নাই জীবনে বহু গুনাহ করছেন সেজদার মধ্যে পড়ে কেঁদে ফেলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমারে মাফ করে দেন আমার মালিক ওয়াদা করেছেন লা তাকুনু তুমির রাহমাতিল্লাহ বান্দা যত পরিমাণে গুনাহ করো না কেন আমার রহমত থেকে তুমি নিরাশ হয় না ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব তোমার চিন্তা নাই একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ আল্লাহ বললেন চিন্তা করো না গুনাহ মাফ করে দিব কিন্তু একটা জায়গা যায় আল্লাহ পাক হুকুম দিয়ে বসলেন আল্লাহ বলেন হাবিব আপনি নবীর সাথে যারা বিয়াদবি করবে গুস্তাগি করবে লাইয়াগফিরাল্লাহু লাহুম কোরআনে সূরা মুনাফিকে আল্লাহ বলতেছেন না আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করব না আর আয়াতে আল্লাহ বলেন আং তাহাবাতা আমালুকুম শুধু গুনাহই মাফ হবে না তা না তার জীবনের নামাজ তার জীবনের রোজা তার জীবনের হজ তার জীবনের যাকাত তার জীবনের তাহাজ্জুদ তার জীবনের জিকির আর ফিকির জীবনে যত ভালো আমল হোক না কেন কোনো আমল আমি রব্বে করিমের দরবারে মঞ্জুর হবে না মঞ্জুর হবে না মঞ্জুর হবে না আপনারা বলেন কোরআনের আইন কে আবার নতুন করে পাল্টাবে আল্লাহ বলেন আমি যা বলে দিয়েছিলাম আমি আল্লাহ যেটা বললাম এই কালেমার কোনো পরিবর্তন হবে না আল্লাহ আর এক জায়গায় বললেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমি আল্লাহ যেটা ওয়াদা করছি সেটা আর বরখেলাপ হবে না আল্লাহ যা বলে দিয়েছে এটাই হবে তার মানে নামাজ পড়েন নাই রোজা করেন নাই জিকির করেন নাই ফিকির করেন নাই তওবা করলেন আল্লাহ মাফ করে দিবে আমার নবীর সাথে যদি বিয়াদবি করেন গোস্তাকে রসুল হয়ে যান যদি একবার দরবারে মুস্তফাতে যদি আপনার বিয়াদবি হয় কোটি কোটি বছর ইবাদত হবে আল্লাহ বলেন কবুল হবে না লক্ষ বছর ধরে কাবা বর্ষে গিলাফ ধরে কাঁদলেও মাফ হবে না আমার রসুল মাফ না করা পর্যন্ত কোনো ক্ষমা হবে না কথা কোন ঠিক কিনা হে মসিহাতার মুহিব্বিনেরা নবী কি জিনিস একটু বুঝে যান সেই কঠিন হাসরের মাঠ দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় একটা দিন হবে তত বড় সেই দিনের হাজার হাজার বছর পার হয়ে যাবে আল্লাহর কাহারিয়ত যায় না কেউ আল্লাহকে নরম করতে পারে না আদম সুবিল্লাহ আসতে সাহস করল না ইব্রাহিম খলিলুল্লাহ হলো না আদম সুফিউল্লাহ হলো না
ইব্রাহিম খলিলুল্লাহ হলো না, মুসা কালিমুল্লাহ হলো না, ঈসা রুহুল্লাহ হলো না, কোন নবীর পক্ষে সম্ভব হলো না। আল্লাহর নবী বলেন উম্মতে সেদিন আমি একমাত্র ব্যক্তি, আমার সামনে কোটি কোটি উম্মত এসে কাঁদতে থাকবে, আমি ডাক দেব উম্মত দাঁড়াও অপেক্ষা করো, তোমাদের জন্য আমি আজকে যথেষ্ট। আল্লাহর নবী চলে যাবে আরশে মুআল্লার নিচে, সিজদার মধ্যে পড়ে একটা চিৎকার দিয়ে বলবে ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান, আপনি আর সিজদায় পড়ে কাঁদবেন না গো নবীজি, মাথা উঠান। আল্লাহর নবী বলবেন আমি মাথা উঠাবো না, আল্লাহ রহম করতে থাকবো। আল্লাহ ডাকবে হুজুর মাথা উঠান, কি জন্য আপনি কাঁদেন? আমি বলবো ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহগার। আল্লাহ ডাক দিবে হাবিব আমি কোরআনে ঘোষণা দিয়েছিলাম আমার পবিত্র জবান দিয়া, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। ও নবী আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ওরা আমাদের দেশে এক দল আছে তাহাজ্জুদ নামাজ রে, ওরা ওই তারাবির নামাজ রে তাহাজ্জুদ বানাই ফেলছে। ওরা তারাবির নামাজ বলে আট রাকাত, তারাবির নামাজ ছিল বিশ রাকাত, ওরা বারো রাকাত চুরি করে শেষ করে ফেলাইছে, কথা কন ঠিক কিনা? প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান, সময় কম কথা অনেক বেশি। যে কথা বলছিলাম মেহেশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, কি ওয়াদা? আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন গো নবীজি, তাহলে আমি আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিব, আশা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ ওয়ালা আপনাকে বানাবো গো নবীজি, হুজুর আরশে মুআল্লার ডান পাশে আপনার জন্য আসন পাতা আছে, ইয়া নবী আল্লাহি এখানে আপনার আজকে মর্যাদা। হুজুর যান আমি আপনাকে মাকামে মাহমুদ দিলাম, সুপারিশের অনুমতি দিলাম, না আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে, না আপনি নবীর আগে কেউ সুপারিশ করবে, না আপনি নবীর আগে কেউ হামদের পতাকা উত্তোলন করবে, আপনাকে আগে দিলাম, আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যান। আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব, আপনি নবীকে আমি আল্লাহ ফিরাবো না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। বন্ধুগণ আল্লাহর নবীজি সহিহ মুসলিমের ভিতরে, সহিহ বুখারীর ভিতরে আর আল্লাহর নবীজি বলতেছেন উম্মতের, আরে তোমরা শুনিয়ে নাও, কিতাব শাফার ভিতরে আসছে। আল্লাহর নবী বলতেছেন উম্মতের, আরে তোমরা শোনো, কঠিন ওই মেহেশরের মাঠে উম্মত যখন জান্নাতে চলে যাবে, কিছু উম্মত জাহান্নামের মধ্যেও যাবে, আমি আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে আবার কাঁদবো, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত এখনো জাহান্নামে আছে। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আপনি যান, আপনার উম্মত ওই যে জব পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে, জব চিনেননি আপনারা গম, এই গম পরিমাণ ঈমান যার অন্তরের মধ্যে আছে আপনি তাকে জাহান্নাম থেকে বের করে এনে আপনার উম্মত আপনি নিয়ে জান্নাতে চলে যান। আরো জোরে বলবেন কি আল্লাহু আকবার। তিনি বলেন নবীর দরকার আছে না নাই? এত বড় ইজ্জত ওয়ালা নবীর ইজ্জত করার জন্য কি দলিল লাগবে? হ্যাঁ দলিল লাগবে? কোরআন শরীফ সুমা দেওয়ার জন্য কি দলিল লাগে? কোরআন মাথায় নেওয়ার জন্য কি দলিল লাগে? কোরআন বুকে নেওয়ার জন্য কি দলিল লাগে? না 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 কিছুই করা লাগে না। আল্লাহর নবী ওই রকম ইজ্জত ওয়ালা, কারণ আল্লাহর পরে যিনি ইজ্জত ওয়ালা, আল্লাহর পরে যিনি মানলেওয়ালা, আল্লাহর পরেই যাকে যার উপর ইমান আনা লাগবে, আল্লাহর পরেই যাকে মানতে হবে,
যাকে মানলে আল্লাহ মানা হয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় যার পদাঙ্ক অনুসরণ করলে আল্লাহর পদাঙ্ক অনুসরণ করা হয় যাকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যাকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না আমার নবী নিজেই দলিল ওয়ালা কথা বলেন ঠিক না ঠিক নিজেই দলিল ওয়ালা দলিল ওয়ালাকে তাজিম করার জন্য নতুন করে দলিলের প্রয়োজন না এজন্য ইমাম মালিক 80 বছর ধরে মদিনাতে জুতা পরেন ইমাম মালিক 80 বছর ধরে মদিনার মধ্যে কোনোদিন জুতা পরেন নাই এমন কি থুতু পর্যন্ত নিক্ষেপ করেন নাই মদিনার হাউদের মধ্যে কোনোদিন তিনি পায়খানা পেশাব করেন নাই জিজ্ঞেস করলে বলতেন বাবারা তোমরা জানো এই মাটির নিচে কে ঘুমিয়ে আছে এই মদিনার মাটির মধ্যে দুজাহানের বাচ্চা নবী ঘুমায় দলিল চলে ইমাম মালিক একটা দলিল দিতেন যেই মাটির মধ্যে রহমতের নবী ঘুমায় ওই মাটির উপরে আমি ইমাম মালিক জুতা পাই দিয়ে হাঁটতে পারি না এটা আমি ইমাম মালিকের জন্য বিয়াদবি একবার জোরে বলবেন কি মারহাবা উপায় আছে এই শয়তান চাবে আপনাকে বারবার বারবার ধুকাই ফেলাইতে কারণ লক্ষ বছর ইবাদত থেকে শূন্য করে আর শয়তানের যে লাভ না হবে একবার রসুলের সাথে বিয়াদবি করলে শয়তান তার চেয়ে বেশি লাভ হয়ে যাবে আর শয়তান জানে যদি একবার রসুলের সাথে বিয়াদবি করাইতেই পারি তোর জীবন শেষ কি কথা কন না কেন ওর কি শেষ ওর জীবন শেষ ও কোটি বছর ধরেও যদি কাবা শরীফের গিলাব ধরেও কাঁদে তোর জিন্দগি শেষ এই জন্য বড় বড় হাস্তি যারা ছিলেন ওলি যারা ছিলেন দরবারে মুস্তফাতে রসুল করিমের বারগাহে যে নত জান হয়ে থরথর করে কাঁপতেন না জানি বিয়াদবি হয়ে গেছে কিনা না জানি ভুল হয়েছে কিনা কাঁপতেন ভয় পাইতেন ও মুসলমান আসেন এগুলি আমাদের বুঝের বিষয় ভালোবাসার সাবজেক্ট বাজান রে কথা বাড়াইলে তো অনেক বাড়ানো যায় বললে তো অনেক বলা যায় আহা তারা রসুল করিমের দরবারে কিভাবে আদব দেখাইতেন এজন্য আমরা ওলি হতে পারি নাই কিন্তু ওলির মহাব্বত মহিব্বিন হতে পেরেছি এই জন্য আল্লাহর ওলিদের প্রতি আমাদের আদব থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা ও মসিহাজান দরবার শরীফের মহিব্বিনেরা কথাগুলি শুনে যাবেন আমি ওয়াজ রেখেছিলাম একটা জায়গা সেই জায়গা আমি আপনাদেরকে নিয়ে ফিরে যাব আল্লাহ রাব্বুল আলামিন এই মেহশরের মাঠে নবীজির দরবার দেখেন রসুল করিমের দরবার উন্মুক্ত আল্লাহর নবী সবাইকে ডেকে ডেকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু একদল মানুষের জীবনে বড় কষ্ট হবে তারা কারা আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদু উজুহুন একদল মানুষ কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে নূরের চেহারা হবে নূরের মিম্বর হবে সুন্দর চেহারা দেখলে বোঝা যাবে তারা জান্নাতি এরা কারা 1450 বছর আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির উনি বলতেছেন তোমরা শোনো সেই জামাত কারা ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাআত তারা অন্য কোন জামাত না তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত তারা সুন্নি মুসলমান জোরে বলবেন কি মারহাবা আরে কঠিন হাসরের মাঠে যারা জান্নাতি তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাআত আল্লাহ পাক বললেন আরো একদল থাকবে মলিন মলিন হয়ে তারা বসে থাকবে চেহারা তাদের মলিন খুব কষ্ট নিয়ে বসে আছে এরা কারা কারা এই দল হযরত ইবনে আব্বাস বলেন ওহুম আহলুল বেদাআতি ওয়াল গুমরা তারা বেদাআতি এবং গুমরাহি দল বেদাআতি কারা বেদাআতি কারা বেদাআতি কারা আমরা যারা মিলাদ করি আমাদেরকে বলে বেদাআতি আমরা যারা শবে বরাত মানি
আমাদেরকে বলে বেদাতি আমরা যারা 20 টাকা তারাবি পড়লাম আমরা হয়ে গেলাম বেদাতি নামাজের পরে মুনাজাত করছি হয়ে গেলাম বেদাতি ঈসালে সওয়াব চলতেছে 100 তম ঈসালে সওয়াব আজকে আমরা হয়ে গেলাম বেদাতি ফাতিহা হয়ে গেল আমরা হয়ে গেলাম বেদাতি আল্লাহর ওলির মাজার জিয়ারত করলাম বায়াত দিলাম মুরিদ হলাম আমরা তরিকা মানলাম আমরা হয়ে গেলাম বেদাতি ওরা যারা তরিকা মানল না ওরা যারা আমপীর মানল না ওলি মানল না ওরা যারা ওই যে 20 টাকা তারাবি মানল না ওই যে আপনার নামাজের পরে দোয়া মানল না ওরা যারা ফাতিয়া ইসরে সওয়াব মানল না ওরা বলে আমরা আজকে সুন্নতি ওরা আহলে হক ওরা কি বলে আপনার সহিহ হাদিস ওরা মানে আর আমরা যারা এগুলি মানলাম আমরা সব বেদাতি হয়ে গেছি আসলে মূলত বেদাতি এই কারণে হয় না বেদাতি হয় আকীদার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ফাআমাল্লাযীনা ওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে বলতেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে ও আমার বান্দারা তোদের চেহারা মলিন কেন মুখ বেজার করে তোরা বসে আছিস কেন তোরা আজকে মলিন কেন ফাদুকা কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছিলা ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়ে গেছো ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন তোরা যে ঈমান আনার পরে বেঈমান হয়েছিস তোরা যা যা আমি আল্লাহর দরবারে নাই প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি ঈমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয় ঈমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয় আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা বলে রাসূলুল্লাহর জীবনে ভুল ছিল আচ্ছা যারা নবীর জীবনে ভুল ধরে ওরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে জোরে কর আরো জোরে যদি ওরা ঠিক হয় তাহলে কোরআন বেঠিক হবে আর যদি বলেন ওরা ঠিক তাহলে নবীর জীবন মিথ্যা হবে আর যদি বলেন নবী ঠিক তাহলে ওরা মিথ্যা আর যদি বলেন ওরা ঠিক তো নবীর জীবন মিথ্যা কোনটা ঠিক নবী ঠিক আল্লাহর কালাম ঠিক আল্লাহ নিজে বাস করে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাই একবার জোরে বলবেন কি মারহাবা যার ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয় আপনারা বলেন তার জীবনে ভুল আছে খাতা আছে তার মনে যারা নবীর জীবনে ভুল ধরে ওরা ঈমান আনার পরে বেই জোরে বলেন ঈমান আনার পরে ঈমান আনার পরে এই জন্য আল্লাহ বলছেন আকাফারতুম বাদা ঈমানিকুম তোরা আজকে মলিন এই বেদাতির দল তোরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছিলি ঈমান আনার পরে বেঈমান হয়েছিস আজকে না আমি আল্লাহর দরবারে তোদের জায়গা আছে না রাসূলের দরবারে জায়গা আছে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন দূর হয়ে যা তোরা জাহান্নামে চলে যা আমি আল্লাহর দরজায় তোদের কোনো জায়গা নাই আজকে হাউজে কাউসারে তোদের জায়গা নাই সুপারিশের পতাকার নিচে তোদের জায়গা নাই দূর হ জাহান্নামে চলে যা দুনিয়াতে তোরা নবী মানিস নাই আজকে এখানে এসে কোনো লাভ নাই আমরা যারা সুন্নি নবী মানি ওলি মানি কিয়ামতে ওলিরাও সুপারিশ করবে তার মানে বোঝা গেল বিশ্বাসের কারণে আকীদার কারণে মেহেশরের মাঠে আমাদের নাজাতের রাস্তা হবে কথা বলেন ঠিক কি সাচ্চে মুসলমান তারা নামেই মুসলমান ইমানদার রে ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা ঘুমাইছে পরিশ্রম করে আসছেন তো আর এটা তো রহমতের জায়গা ওটা আসাই স্বাভাবিক দেখবেন সারা দিন ঘুম নাই কিন্তু মসজিদে গেলে মুসল্লি উঠাই পড়ে খতিব সাহেব এই যে ওয়াজ করে হে ঘুমাইতেছে খুতবা দেয় হে ঘুমে শেষ তার মানে মনে হচ্ছে যে সারা রাত যাচ্ছে আসলে তা না ওটা তো রহমতের জায়গা
জায়গা ঢুকলে হলো আল্লাহর রহমত সাকিনা নাজিল হয় ঘুম অটোমেটিক আসে তে এই জায়গাগুলো তো ওলিদের মজলিস হলো রহমতের জায়গা কারণ রহমতের জায়গা আমি বলি না আল্লাহ নিজে বলছেন ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবুম মিনাল মুহসিনিন আল্লাহর কালামে বলতেছেন হুজুর শোনো আমার বান্দা আমার মুহসিনদের নিকটবর্তী আমি আল্লাহর রহমত একসাথে বলা যাবে আল্লাহু আকবার এবার একটা ঘটনা বলিয়া আমি শেষের দিকে যাই খুব মনোযোগ দিয়ে জুনাইদ বাগদাদির নাম শুনছেন নি আপনারা উনি মনে একবার ছোটখাটো ওলি আল্লাহ ছিল তাই না হ্যাঁ ওই আমরার মতো হ্যাঁ আচ্ছা অনেক বড় ওলি আল্লাহু আকবার হযরত জুনাইদ আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদে নিজ হুজরাতে বসে আছেন ওনার খাদেম ওনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখার বাতাস দিচ্ছে এখন তো ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে আমরা ফ্যান পেয়েছি তখন তো আর ফ্যান ট্যান ছিল না পাখা দিয়ে হুজুরকে বাতাস করতেছিল একজন মরিদ দৌড়ায় এসে হুজুরের সোহবতে বসে গেলেন জিজ্ঞেস করলেন হুজুর কোরআনের একটা মামলা একটা অর্থ তফসির আমি বুঝতেছি না জুনাইদ বাগদাদি বললেন বাবা কোন তফসির বোঝো না বলো বলতেছে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আমি কিন্তু আজকে শুধু কোরআন থেকে বলতেছি খারাপ হইতেছে অনেকে খালি আমরা বলি তফসির তফসির পারি না এই জন্য আমি চিন্তা করছি তাহলে কোরআন থেকে কই তফসির যেহেতু পারি না তো যেহেতু পারার দরকার নাই আমরা আল্লাহর কালাম থেকেই কই আমরা তো আল্লাহ আমাদের কোনো জ্ঞান আকল কিছু দিছি টিছে না কিন্তু ওলি আল্লাহর দরবারে ঘুরে ঘুরে কিছু আল্লাহর বরকত নিয়ামত পাইছি কি কথা কন দেখে এই জন্য মানুষ ভালোবাসে আমরা হে আল্লাহর ওলি রুহানি আওলাদেরা জুনাইদ বাগদাদির মুরিদ বলল হুজুর আল্লাহর কালাম বুঝলাম না বলে বাবা কি বুঝো নাই আল্লাহর ওলি নুরির সন্তান বললেন হুজুর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও আমার ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো অ্যাটেনশন আমার দিকে তাকা একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার হাত উঁচা করো নারে তাকবীর নারী রিসালাত আলে সুন্নাতুল জামাত মাসিহাতা দরবার শরীফ আল্লাহ কবুল করুক বলে না আমিন আমি যদিও বিশ্ব জাকির মঞ্জিলের হুজুর কেবলা রুহানি আওলা কিন্তু পীর আমাদের যার যার শূন্যত আমাদের সবার সমস্ত অলিরা আমাদের মাথার তাস কথা বলে ঠিক কিনা আমরা তাদেরকে মোহাম্মত করি অন্তর থেকে ভালোবাসি মোহতরাম খুব মনোযোগ দিয়ে যেখানেই যান যত দূরে যান অলিদের প্রতি আদর দেখিতে কারণ আল্লাহর অলিদের কাছে আল্লাহর রহমত থেকে কোরআন থেকে বুঝে যান আল্লাহর অলির ব্যাখ্যা থেকে খুব মনোযোগ দিয়ে আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করো এখন প্রশ্ন করি জবাব দিবেন ভয় কি নামাজ কইরা না নামাজ ছাইরা ভয় কি রোজা রাইখা না রোজা ছাইরা ভয় কি হালাল খাইয়া না হারাম খাইয়া অ্যাটেনশন এখানে মশলা খুব জটিল আমাদের দেশে কিছু ভাইরা কয় ফিরের কাছে যাও কি কথা কর না অনেকে মাসিয়াতে আসার সময় অনেকে কয় যে ফাগুন হইছি মাসিয়াতে আসে কি কি কথা কর না বলে না বলেনি অনেকে বলতে পারে বলেও তুই ভাইদের প্রতি আমাদের নসিহা ওই ভাইদের প্রতি আমাদের পরামর্শ এই কালাম থেকে আপনি একটু বুঝে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ঈমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো তো ভয় করতে হলে তো নামাজের দ্বারা ভয় করা লাগবে নামাজ ছাড়া তো ভয় হবে না রোজা রাইখা ভয় করা লাগবে রোজা রাইখা আল্লাহকে বান্দা কিভাবে ভয় করে খাবার সামনে আছে পানি সামনে পানি হাতে তৃষ্ণা বুকে ক্ষুধা পেটে খাবার সামনে তারপরেও সূর্য ডুবার আগে বান্দা খায় না ভয়টা কার হ্যাঁ
ওই শুনে আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক ডাকায় ফেরেশতারা তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি দেখ আমারে বান্দার পেটে খোদা খাবার সামনে আমার বান্দা খাবারের মধ্যে হাত দিয়ে রাখছে আমার বান্দার কলিজার মধ্যে তৃষ্ণা কিন্তু পানি সামনে শরবত সামনে তারপরে ওরা মুখে লাগায় না ওরা খায় না ওরা আমি আল্লাহর ভয়ে খায় না ও ফেরেশতারা তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি যা যা আমারে বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম তার মানে বুঝে গেল রমজানে ভয় করেন কারে না বাংলাদেশের পুলিশ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রশাসন র‍্যাব সেনাবাহিনী পুলিশ সাপ ব্যাংক না এখানে যদি দুরা সাপ একটা এনে দিই তো দূরে দূরে লেগে যাবে মনে কিছু নিয়ে না গুকরা সাপ বাদ দিলাম দুরা সাপ শুনিনি আপনারা আমাদের ফরিদপুরের ভাষাকে দুরা মানে পানির ভিতরে যেতে থাকে ব্রাহ্মণ বাড়ি কি কয় দুরা আচ্ছা তাহলে অসুবিধা নাই ফরিদপুরের ব্রাহ্মণ বাড়ি সৈয়দ সাহেবের শ্বশুর বাড়ি কিন্তু আমার দেশে আজকে খুঁজে গেছে দেখলাম আত্মীয়ের মতো খুব কানেকশন মাশাআল্লাহ হ্যাঁ সৈয়দ সাহেবের শ্বশুর বাড়ি আমাদের দেশে শহরে খুব সম্মানিত ব্যক্তির জামাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা কর যাই হোক যে কথা বলছিলাম যে এই দুরা সাপ ছেড়ে দিলে দৌড়াবেন তাহলে বুঝে গেল দুরা সাপে মানুষ ভয় পায় কিন্তু ভয় পাইতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে এরপরে আল্লাহ বলতেছে নামাজে আল্লাহ পাইলেন ভয় করলেন রোজায় আল্লাহ ভয় করলেন তারপরে আবার আল্লাহ পাক আরেকটা হুকুম দিলেন ওয়া কুনু মাস সাদিকিন ওয়াও হারফে মাতুফ মাতুফ আলাইহি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আগে হুকুম দিলেন আল্লাহ পাক পরে হুকুম দিলেন আমার আল্লাহ পাক দুইটা দুই রকমের হুকুম কিন্তু কাজ এক কাজ কিন্তু একটা হুকুম একটাই কাজ একটা আল্লাহ ওখানে বলেন ভয় করো আমি আল্লাহকে এখানে আল্লাহ পাক আবার বললেন শুধু ভয় করলে হবে না আরো একটা কাজ করো ওয়াকুনু মাসাদিকিন আমার ওলি যারা বন্ধু যারা আমার সাদিক যারা আছে তোমরা তাদের বন্ধু হয়ে যাও তাদের সহবতে চলে যাও জোরে বলেন না মারহাবা মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে কথা কন না কা ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে কথা বলেন এক পলকে নিতে পারে মদিনা শহর মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে হা ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমান মনোযোগ দেন বাজানো তখন আল্লাহ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহর মুরিদ বললেন হুজুর আল্লাহর এই আয়াতের বিষয় বুঝলাম না আল্লাহ ওলি বললেন বাবারে ইত্তাকুল্লাহ দি আল্লাহ ভয় করতে বলছেন নামাজ পড়তে বলেছেন রোজা রাখতে বলেছেন হজ ও যাকাত দিতে বলেছেন কিন্তু কোন মাসদিকিন দি আল্লাহ ওলির কাছে আসতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন ওলির কাছে আসতে বললে বসলে বললেন জুনায়েদ বাগদাদি বললেন বাবা তোমার শরীরের মধ্যে কি পাখার বাতাস লাগেনি অ্যাটেনশন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাকতে বলতেছে বাবারে
তোমার গায়ে কি পাখার বাতাস লাগেনি মুরিদ ডাক দে বলেন হ্যাঁ হুজুর আমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে বাবা কেন তোমার গায়ের মধ্যে পাখার বাতাস লাগে বলল হুজুর আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয় ওই বাতাস আমার গায়ে লাগতেছে হুজুর আপনার গায়ে বাতাস লাগে ওই বাতাসগুলি আমার গায়েও লাগে কারণ আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বাতাস দেয় আল্লাহর ওলি বললেন বাবা কেন তোমার গায়ে বাতাস লাগে মুরিদ বলতেছে হুজুর আমি আপনার সোহবতে বসছি এই জন্য আপনার গায়ের বাতাস আমার গায়েও লাগতেছে আল্লাহর ওলি ডাক দিলেন বাবা কোরআনের সে আয়াত কি তুমি পড়ো নাই আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন মুরিদ বাবারে আমার গায়ে আমার পাশে বসার জন্য আমার খাদেমের পাখার বাতাস যদি আমার গায়ে লাগার পরও তোমার গায়ে লাগে আল্লাহ কোনো মাস সদিকিন দিয়ে বুঝাইলেন বান্দা আমার অলির সোহবতে যাও আমার অলির কাছে রহমত আমি আল্লাহর পাঠাই তুমি সোহবতে বসলে তুমি রহমত থেকে মুক্ত হবে না তোমাকে আমি আল্লাহ অলির সাথে রহমতের আওতার ভিতরে নিয়ে আসব আল্লাহ বললেন يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ مَحَشَرের কঠিন মাঠ হাশরের বিরাট মাঠ কত বড় মাঠ হবে দেখেন মাঠের বর্ণনা একটু দিয়ে যাই তারপরে মূল আলোচনায় যাচ্ছি মনোযোগ দিবেন মাসিহাতা দরবার শরীফ বহুবার জীবনে নাম শুনেছি আসার সুযোগ হয় নাই আওলাদে রাসূল সিফা সালাম নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহের বংশধর ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান দরবার শরীফে বসে যে যেখান থেকে কথাগুলি শোনেন খুব মূল্যবান কথাগুলি শুনে যাবেন বিরাট বড় হাসরের মাঠ বাংলাদেশের মতো একটা দেশের সমান হবে না বা বর্তমান পৃথিবীর সমান একটা মাঠ হবে না সৃষ্টির প্রারম্ভ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব ও দানব জিন পরি ফেরেশতা এবং পশু পাখি যা কিছু আছে সব আল্লাহর আদালতে হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সেই দিন শুধু মানব জাতি দাঁড়াবে তা না জিনেরা দাঁড়িয়ে যাবে জিন জাতি দাঁড়াবে শুধু তা না ফেরেশতারাও দাঁড়িয়ে যাবে কি পরিমাণে ফেরেশতা কোটি কোটি না অগণিত অসংখ্য ট্রিলিয়ন বিলিয়ন ফেরেশতা একটা দুইটা ফেরেশতার বাপ সহিহ বুখারীর মধ্যে এসেছে একদিন আল্লাহর নবী বললেন সাহাবীরারে আসমান থেকে একটা আওয়াজ আসে কটকট আওয়াজ হয় রে সাহাবীরা তোমরা কি জানো ওই আসমান থেকে কিসের আওয়াজ আসে সাহাবীরা একটা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আমরা যখন বলি আল্লাহ জানে নবী জানে আমার ভাইরা বলে শিরিক করছে বেদাত করছে আর সাহাবীরাও বলল আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে সাহাবীরা জানতেন আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহর পরে যিনি জানে তিনি নবী কথা কোন ঠিক কিনা আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার উম্মতের মধ্যে 73টা দল হবে একটা দল জান্নাতে যাবে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ মানহিয়া ও জান্নাতি দল কারা আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি আমি নবী এবং আমার সাহাবীরা যে আকীদায় যে বিশ্বাসে যে মতে যে পথে আমি নবী এবং আমার সাহাবীরা নবী শুধু নিজের কথা বলেন নাই আল্লাহর হাবিব নিজের কথাও বললেন
সাহাবীদের কথা বললেন আমি নবী নিজে এবং আমার সাহাবীরা যেই আকীদায় যেই মতে যেই পথে এই মতে এই পথে এই আকীদায় যারা থাকবে তারাই আল্লাহর জান্নাতি সাহাবীরা বলল আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে সবাই বলেন আল্লাহ জানে হয় না জোরে বলেন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে আমরা আগে বলছি না সাহাবীরা বলছে তাহলে সাহাবীরা যদি বলে থাকে তাহলে সাহাবীরা ঠিক না বে ঠিক সাহাবী ঠিক না বে ঠিক তার মানে যারা বলবে নবী জানে না ওদের আকীদার সাথে সাহাবীদের আকীদার মিল নাই খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীজি বললেন সাহাবীরা রে আসমানে কক কক আওয়াজ হয় আমি নবী মদিনার থেকে সে আওয়াজ শুনতে পাই প্রিয় মুসলমান ভুটাভুটি করে হয় নাই আমরাও দেই নাই আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা নবীজির জন্য মোহতারাম উপস্থিতি মাসিহাতা দরবার শরীফের আশিকরা মনোযোগ দিয়ে শুনে যাবেন নবীজি বলেন সাহাবীরা রে আসমানে আওয়াজ কি জন্য হয় তোমরা কি জানোনি বলে না ইয়া নবী আল্লাহ নবীজি বলে সাহাবীরা রে আসমান জগতে এই জন্য আওয়াজ হয় অসংখ্য ফেরেশতারা আসমানের উপর দাঁড়িয়ে গেছে এমন কোন জায়গা নাই যেখানে এক ইঞ্চি জায়গা এক বিঘর জায়গা সামান্য পরিমাণ জায়গা আছে ফেরেশতারা দাঁড়িয়ে তারা নামাজের মধ্যে দণ্ডায়মান এত পরিমাণে ফেরেশতা আসমানে ভর করেছে ফেরেশতাদের ওজন সহ্য করতে না পারে আসমানে আওয়াজ হয় একবার জোরে বলবেন সুবহানাল্লাহ কি পরিমাণ ফেরেশতা চলে আসমান জগতে শুধু এক আসমানের কথা বললাম বাকি আসমানের খবর জানি না এত ফেরেশতা হাসরের মাঠে দাঁড়ায় যাবে আমি হাসরের মাঠের কথা বলছিলাম মাসিহাতা দরবার শরীফের মুহিব্বিনের আগো মনোযোগ দিয়ে শুনে যাবেন ওই কঠিন হাসরের মাঠের কথা বলতেছি যে হাসরের মাঠে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে যাবে শুধু দাঁড়িয়ে যাবে না আল্লাহর কাহারিয়ত দেখে সেই দিন ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে এক আর দুই বছর যাবে না গো কোরআন আল্লাহ বলেন তারুজুল মালাইকাতু ওয়ারুহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা আল্লাহ বললেন ফেরেশতা এবং রূহ ঊর্ধ্বগামী হয় সেই কিয়ামতের দিন মেহেশরের মাঠ কত দিন কত বড় হবে জানুনি আল্লাহ বললেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড় দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে রে হাসরের একটা দিন হবে তত বড় একটা দিন হবে তত বড় সেই কঠিন দিনে নবী সারা উম্মতের আর বাঁচার কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কিনা এই আমার দিকে তাকান তো জাস্ট মিনিট শাহজালাল রহমতুল্লাহর মাজার আসেনি আগে বলেছিলাম সেই ওয়াজে ফিরে যাইতেছি মাটির উপরও সোনা মাটির নিচেও সোনা ও মাটির নিচের তো যে দাম মাটির উপর তো সেই দাম স্বর্ণ স্বর্ণই অলি অলি মাটির উপরে অলি মাটির নিচেও অলি খুব মনোযোগ দিয়ে শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ আসেনি জোরে বলেন আছে জিয়ারত কি এখনো চলেনি না বন্ধ হয়েছে কত বছর ধরে চলতেছে 700 বছর কত বছর 700 বছর ধরে জিয়ারত চলতেছে আল্লাহর ওলি 700 বছর আচ্ছা বলেন যদি আল্লাহর ওলির বারগায় বসে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ তোমার ওলির বারগায় আসছি তুমি কবুল করে নাও
মনোযোগ দিন যদি কবুল না হইতো তাহলে 700 বছর জিয়ারত চলতো না তো বন্ধ হয়ে যেত হ্যাঁ আসে বিদায় মানুষ যায় কবুল হয় বিদায় যা যারা বলে মাজার লাথি মেরে ভেঙে দাও ওদের কপালে শনি আসবে কথা বলেন ঠিক কি না জিয়ারত এখনো চলতেছে আগামীতেও চলবে তার মানে বোঝা গেল রহমত আছে রহমত আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না মুসলমান আমি আমার মূল আলোচনায় ফিরে চলে যাই বলছিলাম কোরআন থেকে বলতে যাব ঠিক সেখানেই চলে আসি কারণ আমি আল্লাহর কোরআন থেকে বলছিলাম প্রথমত ঈমান তারপর আল্লাহ বললেন الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية الله بول نسو إيمان عمل إيمان عمل جرا پاكا ہوئے قبر آسلو أهل سنة الجماعة راكي دارو بره এবং আমলে যারা পাকা হয়ে কবরে আসলো আমার আল্লাহ বললেন লাইকাহুম খাইরুল বারিয়া এই মানুষগুলি হলো সৃষ্টির মধ্যে তারা সেরা জোরে বলবেন আল্লাহু আকবার অ্যাটেনশন ফেরেশতা সেরা না মানুষ সেরা জিন সেরা না মানুষ সেরা ফেরেশতা সুন্দর না মানুষ সুন্দর জিন সুন্দর না মানুষ সুন্দর পাহাড় পর্বত গাছ তরু লতা পাতা ফুল এই ফল এইগুলো সুন্দর না মানুষ সুন্দর মানুষ সুন্দর আল্লাহ বললেন ফি আই সূরাতিন মাশা রাক্কাবাক ফি মানুষকে সুরত দিয়েছি সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীন কোরআন ভালো লাগে আমি আমার কালাম থেকে বলি না আল্লাহর কালাম থেকে বলতেছি কালামুল্লাহ থেকে বলতেছি আল্লাহর জবানের বাণী আল্লাহ বলেন সুন্দর অবয়ব দিয়ে ফি আহসানি তাকওয়ীন দিয়ে আমি মানবজাতি আমি আল্লাহ বানাইলাম আহা সুন্দর সুরত দিয়ে চমৎকার সুরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতি আমি আল্লাহ বানাইলাম ও নবীর উম্মত এই জন্য তমাম সৃষ্টিকুলের মধ্যে মানুষ হলো সেরা কিন্তু এই মানুষের মধ্যে যারা তারাও আবার আর এক দল সেরা এই মানব জাতির ভিতরে আর এক দল সেরা সেই দলের মধ্যে হলো মুসলমান মুসলমানদের মধ্যে আর এক দল সেরা যারা হলো ইমানে আমলে পাকা হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যারা চলে যায় আল্লাহ বলেন উলাইকাহুম খাইরুল বারিয়া জগতের মধ্যে তারা সেরা জগতের মধ্যে তারা সেরা জগতের মধ্যে তারা সেরা একবার জোরে বলবেন আল্লাহু আকবার তাহলে ওলি মাটির উপরে ওলি মাটির নিচে ওলি হা প্যারা নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কি চমৎকার বলেন এরপরে আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা ওই জান্নাতের নিজ দিয়ে নহর প্রবাহিত হবে একটা মধুর নহর একটা শরবতের নহর আর একটা দুধের নহর আর একটা পানির নহর এই নহর
প্রবাহিত হয়ে গিয়েছে আর কতদিন ওই জান্নাতের মধ্যে তারা থাকবে খালিদিনা ফিহা আবাদা চিরদিন 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 ওই জান্নাতের মধ্যে তারা থাকবে একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহর নামটি আল্লাহর নামটি না যা পিলে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জিকির আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহু রহমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ একসাথে রোলাতা আল্লাহর জিকির করে তারা গাছবি রিক্ষ রোলাতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়াই মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না হো আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়াই মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ Allah
আদম ফরিদি দেবে বলে আল্লাহর জিকির সাইর না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ কর জপনা যা আল্লাহ 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 আল্লাহর জিকির আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ হো রহমান আল্লাহ কর জপনা যা আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহি।